আসসালামু আলাইকুম। দীর্ঘ দুই মাস পর আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে বসলাম। গত দুই মাস যাবত আমি আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টপিক থেকে কিংবা আমার ফেসবুক পেজ এগ্রিকালচার টপিক থেকে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড দেইনি। অনেকেই ভাবছেন আমি হয়তো বা ইউটিউব ছেড়ে দিয়েছি বা এগ্রিকালচার টপিক থেকে আর কোনো ভিডিও আসবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি রিসেন্টলি আবার বর্তমান থেকে আমি ইউটিউবে নিয়মিত হয়েছি এবং কি কারণে আমি গত দুই মাস যাবৎ ভিডিওতে ছিলাম না এবং সামনে আমি কি ধরনের ভিডিও করব এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি আমি করছি। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। যারা এগ্রিকালচার টপিক সাপোর্ট করেন, যারা আমার অডিয়েন্স আছেন, তারা আশা করি আজকের ভিডিওটি ফুল দেখবেন। দেখলে আপনারা জানতে পারবেন গত দুই মাস যাবৎ আমি কেন ভিডিও দেইনি এবং সামনে আমি কি ধরনের ভিডিও দেব। আমার চ্যানেলে একটু পরিবর্তন আমি আনতে চাচ্ছি যা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, গত দুই মাস যাবৎ আমি কোনো ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ এগ্রিকালচার টপিক থেকে ছাড়তে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন ছাড়তে পারিনি? আপনারা অনেকেই হয়তো বা শুধু আমাকে ইউটিউবার হিসেবে চিনেন, তার পাশাপাশি কিন্তু আমি অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং শিখছি। আগে যখন আমি ফ্রিল্যান্সিং শিখতাম তার পাশাপাশি ইউটিউবে ভিডিও তৈরি করতাম এবং প্লাস আমার পড়ালেখা করতাম, তখন আমার টাইম ম্যানেজমেন্টটা একটা নিয়মের মধ্যে, একটা রুটিনের মধ্যে ছিল। যখন আমি ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করা শুরু করি, বাইরের দেশের সাথে যখন আমি বিভিন্ন প্রজেক্ট করা শুরু করি, তখনই আমার নিয়মের মধ্যে একটা গণ্ডগোল লেগে যায়, যার ফলে আমি ইউটিউবের ভিডিওটা করার টাইমটা আর পাচ্ছিলাম না। যে টাইমে আমি ইউটিউবের ভিডিও করতাম, এডিটিং করতাম, এই টাইমটা আমার তখন ফ্রিল্যান্সিংয়ের প্রজেক্টগুলোতে চলে যাচ্ছে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমার ডিল করাতে চলে যাচ্ছে। গত এক মাস যাবৎ আমি ফ্রিল্যান্সিং করছি। বর্তমানে আমি একটি নিয়মের মধ্যে নিজেকে নিয়ে আসতে পেরেছি। আমি আমার বিভিন্ন দিক থেকে টাইম কমিয়ে এনে আমি ইউটিউবের জন্য টাইম বের করার চেষ্টা করছি। আমি আশা করি খুব শীঘ্রই আমি ইউটিউবে একদম রানিং হয়ে যাব এবং রেগুলারলি আপনাদের সামনে ভিডিও কন্টেন্ট দিতে পারবো। আমি যদি আমার বাগানের একটি ফুটেজ আমি আপনাদের দেখাই, আপনারা দেখতে পারবেন আমার বাগানের কী বাজে অবস্থা। আপনারা বলতে পারেন একজন এগ্রিকালচার এক্সপার্টের এই অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পারেন আমার বাগানে অনেক এক্সপেন্সিভ গাছ ছিল, আমি পরিচর্যা করতে পারিনি বলে গাছগুলো মারা গিয়েছে। অনেক দামি গাছ ছিল, আমার অনেক শখের গাছ ছিল, যেগুলো পরিচর্যার অভাবে মারা গিয়েছে, কারণ আমি ছাড়া আমার ফ্যামিলির আর কেউ এগুলো তেমন পরিচর্যা করতে পারে না। তো আপনারা এইটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে গত এক মাস যাবৎ সত্যিই আমি খুব বেশি বিজি ছিলাম। গত দুই মাস যাবৎ এই কারণেই আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি না। বর্তমানে আমি ইনশাল্লাহ সামনে খুব শীঘ্র রিসেন্টলি নিয়মিত ভিডিও ইউটিউবে নিয়ে আসব। আপনারা জানেন আমি আমার এগ্রিকালচার টপিক চ্যানেল বা ফেসবুক পেজ থেকে অনেক ধরনের টিউটোরিয়াল টাইপ ভিডিও ছেড়ে থাকি। আমি আমার টিউটোরিয়ালের পাশাপাশি চাচ্ছি এগ্রিকালচার ব্লগ টাইপ কিছু ভিডিও করব। যেমন বিভিন্ন খামার পরিদর্শন যদি আমরা করি, বিভিন্ন গ্রামগঞ্জে আমরা বিভিন্ন একদম প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছে যদি যেতে পারি, তাদের সমস্যা, তাদের বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি, এক কথায় আমরা অনেকটা মানে একদম গ্রামে যাব, বিভিন্ন খামারে যাব, সব কিছু আমরা ধীরে ধীরে এগুলো করব। বর্তমানে আমি টিউটোরিয়ালই দেব, কিন্তু আস্তে আস্তে আমরা টিউটোরিয়ালের পাশাপাশি একটু এগ্রিকালচার ব্লগে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু আমার চ্যানেলের নেমটা এগ্রিকালচার টপিক, আমি চাচ্ছি বাংলাদেশের সম্পূর্ণ কৃষি বিষয়টা, এগ্রিকালচার বিষয়টা আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের তুলে ধরব। তাহলে আপনাদের যেমন একটি চ্যানেলে সম্পূর্ণ কৃষি বিষয় জানতে পারবেন, বিভিন্ন কৃষি নিউজ, বিভিন্ন কৃষি টিউটোরিয়াল, বিভিন্ন কৃষি সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা, এক কথায় এগ্রিকালচারের মধ্যে যা যা পড়ে তাতে আমি আমার চ্যানেলের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি। বর্তমানে আমি আমার টিউটোরিয়াল দিয়ে আমি আবার কামব্যাক করতে চাচ্ছি, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে চাচ্ছি। আশা করি আপনারা আমাকে আগের মতোই সাপোর্ট দিবেন। এবং আমি ভিডিওর মাধ্যমে কিছু মানুষকে থ্যাংক ইউ দিতে চাই। গত দুই মাস যাবৎ আমি ইউটিউবে ছিলাম না, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে ঠিকই মানুষকে হেল্প করার চেষ্টা করেছি। যারা আমাকে মেসেজ দিয়েছেন, আমি তাদের সাথে মেসেজের টাইম না দিতে পারলেও আমি কল করে তাদেরকে চার পাঁচ মিনিটের মধ্যে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। গত দুই মাস আমি ইউটিউবে ছিলাম না। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার সত্যিকারের অডিয়েন্স, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। অনেকে এসে আমাকে মেসেজ দিয়েছেন, ভাই আপনার কি কোনো সমস্যা? কেন এগ্রিকালচার টপিকে ভিডিও আসছে না? আবার কবে আমরা এগ্রিকালচার টপিকে ভিডিও দেখতে পারবো? কবে আবার আপনি ভিডিও নিয়ে আমাদের সামনে আসবেন? অনেক অনেক ভালোবাসা আমি গত দুই মাসে পেয়েছি। এবং আমি একটা সময় ভেবেছিলাম আমি এগ্রিকালচার টপিক আর ভিডিও করবো না, এত ব্যস্ততার মধ্যে ভিডিও আমি নিয়ে আসতে পারবো না।
কিন্তু যখন আমি আমার অডিয়েন্সগুলো এইরকম মেসেজগুলো দেখতে পাচ্ছিলাম তখন আমি ভেবেছিলাম না আমি আবার ইউটিউবে ফিরব এবং আগের থেকে আরও ভালোভাবে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি হয়তোবা আপনাদের কোয়ালিটিফুল ভিডিও দিতে পারি না, অন্য অন্য ইউটিউবারের মতো 2 লাখ টাকার সেট আপ আমার নেই। আমি চাই সবসময় আমি আপনাদেরকে আমার বেস্টটা দিতে, এবং আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, হয়তোবা আমার লাখ লাখ ফলোয়ার নেই কিন্তু আপনারা যারা আছেন 300-400 মানুষ আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছেন, ফেসবুকে দিচ্ছেন, ইউটিউবে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, তাদের জন্য আমি আবার ইউটিউবে ফিরব। খুব শীঘ্রই আমি টিউটোরিয়াল নিয়ে ফিরছি এবং তারপর আমরা ধীরে ধীরে এগ্রিকালচার ব্লগ, এগ্রিকালচার নিউজের দিকে আমরা যাব, এবং খুব শীঘ্রই এগ্রিকালচার টপিকের আরও বেশ কয়েকটি চ্যানেল আমরা ইউটিউবে খুলছি। একটা সময় ভেবেছিলাম ইউটিউবিংই আর করবো না, ছেড়ে দেবো, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আরও বেশ কয়েকটি চ্যানেল খোলারও প্রেপ নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি, সব কিছু আমি একটা নিয়মের মধ্যে করতে পারি, সামনে আরও এগিয়ে যেতে পারি, এবং আপনাদের পাশে সবসময় এগ্রিকালচার টপিক রয়েছে। তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এগ্রিকালচার টপিক লাইক কমেন্ট শেয়ার করে এগ্রিকালচার টপিকের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।